যে আপনারা এত বছর কিন্তু সাংবাদিকরা এখানে আসছেন, বন্ধুরা আসছেন, আপনারা কি বলে গোপনীয়তার দুশ্মন। সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন, যেহেতু আমরা আমাদের অফিসিয়াল ফরম্যাটে একটা মিটিং হবে, আমরা যে এই কারখানা বা এই ইন্ডাস্ট্রি আমরা কেন আসছি, কী কারণে, এগুলো আমাদের সাথে একটা শেয়ারিং করবে, সেই কারণে এই বিষয়টা আমাদের কাছে দেখার তো অফিসিয়াল। এখানে আমাদের সংসদ সদস্য যিনি স্থানীয় সংসদ সদস্য আমার সাথে রাখার থেকে টিমে আসছেন, আমরা একসাথেই আসছি, এবং আপনারা দেখছেন এখানে সরকারি কর্মকর্তা যারা আছে সবাই একটু কম বেশি আপনারা চিনেন। আপনাদের যে কোনো কথা থাকে আমরা আপনাদের কথা বললে আমরা হয়তো শুনবো, বা আমাদের কোনো ধরনের ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া নাই ক্রিয়া সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদের নেতা সংসদকে জবাবদিহি করার জন্য জনগণের যে ট্যাক্সের পয়সায় সরকার পরিচালিত হয়, দেশের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়, সেই লক্ষ্যে সরকারের অর্থ সঠিকভাবে ব্যয় হয় কি না হয় সেটার জন্য অফারসাইট কাউন্সিল হিসাবে পার্লামেন্টের কয়েকটা কমিটি আছে, এর মধ্যে আমি যে কমিটির চেয়ারম্যান, এস্টিমেট কমিটি, সেটার জন্য আমরা প্রত্যেকটি মাসে আমাদের কার্যপ্রণালীর ভিত্তিতে যে বিধান আছে সেই বিধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তার নির্দেশেই আমরা এই সমস্ত বিধিগুলা মাননীয় স্পিকার যখন আমাদেরকে গাইডলাইন দেন আমরা আসি। এই আলোকে আমাদের গত মাসে 26 তারিখ একটা মিটিং আমরা করেছি, আমরা শিল্প মন্ত্রণালয়, সেখানে আমাদের এই সাইজ ফার্টিলাইজার সাধারণ ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো আমরা এই প্রকল্প যে শুরু হয়েছিল 2015 সালে, সেই প্রকল্প শুরুর আগে যখন এটাকে স্ক্র্যাপ ঘোষণা করার জন্য বিএনপি সরকারের আমলে বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই ফার্টিলাইজার বন্ধ করার ঘোষণা দিয়েছে। আমরা তখন মাননীয় প্রধানমন্ত্রী যিনি তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, আমি তখন সংসদের সদস্য ছিলাম, আমরা মরহুম আব্দুস সামাদ আজাদ আমাদের নেতা তার নেতৃত্বে একটা টিম এখানে পাঠিয়েছিলাম, এবং এখানে আমরা এই মিটিং করে বলেছিলাম যে এই ফ্যাক্টরি বন্ধ করা যাবে না, বন্ধ করতে নতুন ফ্যাক্টরি করে বন্ধ। সেই দাবির আলোকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর করে আমাদের এখানে স্থানীয় সংসদ সদস্য জনাব আফসাদ গোয়েল চৌধুরী আছেন, তার নির্বাচনের আগে এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন, তিনি ঘোষণা দিয়ে গেছিলেন যে আমরা নতুন ফ্যাক্টরি, আজকে সেই নতুন ফ্যাক্টরি হয়েছে। আমাদের সামান্য 100 টনের মতো এখনও বাকি আছে উৎপাদন টার্গেট পরিপূর্ণ হতে, তার বেশিদিন নাই, এর মধ্যে উৎপাদন হবে। দেশের শতকরা 20% সার আমাদের যে চাহিদা আছে তার 20% এই ফ্যাক্টরি থেকে উৎপাদন হচ্ছে, এবং সারা বাংলাদেশের বিভিন্ন জনে জনে এইটা করে স্টোরেজ করা হচ্ছে, করে বাল্ক স্টোরেজ করে এগুলো বিতরণের ব্যবস্থা হয়েছে। কৃষকরা বিএনপি সরকার বেগম খালেদা জিয়ার আমলে সারের জন্য কৃষক 18 জন কৃষককে গুলি দিয়ে প্রাণ দিতে হয়েছিল, সেটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা করেছিলাম, আর বেগম খালেদা জিয়ার সরকার ব্যর্থ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার দায়িত্ব নেওয়ার পরে আজকে সার কৃষকের পিছনে দৌড়ায়, কৃষক সারের পিছনে দৌড়ায় না, এই মুহূর্তে ফেসবুক ফ্যাক্টরিতে আসে আমরা তার প্রমাণটা পেয়েছি। এখানকার কর্মকর্তারা আজকে সেখানে যে ডেইলি যে 17 টনের মতো উৎপাদন বা 16 টন তার উৎপাদন করতেছে, এই সার স্বল্প মূল্যে মাত্র 23 টাকা মূল্যে 22 টাকা মূল্যে সার দেওয়া হচ্ছে, এটা 14 টাকা, এটা কিন্তু শেখ হাসিনা পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো কমিয়ে এনে 14 টাকা পর্যন্ত সার নিয়ে আসছে। এখন বিদেশে যে সার আমাদের যে ঘাটতি, যেটা উৎপাদনের ঘাটতি, সেটা কিন্তু আমরা আমদানি করি, সেই তুলনায় আমাদের উৎপাদন খরচ অনেক কম, আমরা সেটার থেকে বেরিয়ে আসার জন্য আমরা ওই টার্গেটে পৌঁছার জন্য 100% উৎপাদনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেন বিএনপির আমলে কৃষকদের যে দুরবস্থা ছিল এখন কৃষকদের সেই দুরবস্থা। আমি এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসেবে এটুকু বলতে চাই যে দুর্নীতি অপচয় রোধ করতে আমাদের যে দায়িত্ব আছে সরকারের যে ট্যাক্সের পয়সা কাজে লাগানো, এই এস্টিমেট কমিটিও তার একটা অংশ, অবসায় ফাংশন হিসাবে আমরা দেখছি। সেই জন্য আজকে আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত বছর এত সাংবাদিকরা এখানে আসছেন, বন্ধুরা আসছেন, আপনারা কী বলে গোপনীয়তার দুশ্মন, আপনারা গোপনীয়তা আমাদের এখানে নাই, আমাদের সব কিছুই স্পষ্ট, আপনারা আমাদের এই সরকারখানা শেখ হাসিনার সরকারের অবদান, তিনি এসে এখানে বিধ্বস্ত করেছিলেন, তিনি উদ্বোধন করেছেন, আমারও সুযোগ হয়েছে ওনার সাথে বারবার এখানে আসার, আর আপনাদের মাননীয় সংসদ সদস্য আমাদের এই এলাকার, তিনিও অত্যন্ত এলাকার জন্য অসম্ভবটা মানে মাথা ব্যথাই পড়ে। আওয়ামী লীগের সরকার জনগণের সরকার হিসাবে আমরা যারা জনগণের প্রতিনিধি আমরা মনে করি আমাদের দায়িত্বই হচ্ছে মানুষের কাজ করা, মানুষের কাজ করা ছাড়া আমাদের অন্য দায়িত্ব নাই।
তাই আজকের এই দিনে কোভিড নাইন্টিনের সময় যে এই যে প্যান্ডামিক মহামারী মানে মারি হিসাবে যেটা আজকে সবাই এই গজব থেকে দেশকে রক্ষা করে করলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেকেন্ড ওয়েভের জন্য বলেছেন যে আমরা যেন সবাই প্রস্তুতি নিয়ে আগুই, তাহলে আমরা সেখান থেকে রক্ষা পাবো। তাই নিরাপদ থাকুন, শক্তিশালী থাকুন এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখে আমরা যদি সবাই চলাফল করি, তাহলেই আমাদের ভবিষ্যৎ মঙ্গল হবে। আমি নিজেই কবিরা পাঁচ মাসের উৎপাদন হয়েছে 18,18,222 মেট্রিক টন সার উৎপাদন হয়েছে। এখন কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন তার একটা মৌলিক বিষয় আছে, এটা মেবি জন্মগ্রহণ করার পরপরে কিন্তু হাঁটতে জানে না, কিন্তু তার প্রাণ আছে, তার শরীর আছে, তার চেতনা আছে, তার ওয়েন এ বেবি ইজ বর্ন ইন এ সি অফ ওয়ার্ডস মানে চাহিদার সাগরের জন্য এটাও ওইভাবেই জন্ম নিয়েছে। এখন সেই হিসাবে আমাদের যে টার্গেটটা আছে সেই টার্গেট উপলব্ধ করার জন্যই এই যে আমাদের যারা এখানকার বৈজ্ঞানিকভাবে যারা কাজ বৈজ্ঞানিক যারা কাজ করেন তারা কাজ করে যাচ্ছেন, এবং ইনশাল্লাহ আপনারা তো বুঝতেই পারছেন আজকে 100 টন মাত্র আমাদের বাকি আছে টার্গেট, এই 100 টনও পূরণ হবে। কারণ এটা যন্ত্র লাগালে পরে এটা ডার্টবোর্ড দিয়ে ঢিলা হয়, এটাও ঠিক করতে হবে, এবং এইগুলোর কারণে অনেক সময় ব্যাহত হয় অনেক সময়। তো আমি মনে করি তারা এই ক্ষেত্রে তাদের উৎপাদন ক্ষমতায় তারা টার্গেটে পৌঁছে গেছে এবং আরও বেশি উৎপাদন করতে পারবে।